বলে তুমি চা খাবে না? হ্যাঁ চা ফা কিছু খাবে? তুমি কিছু খাবে? কিছু কিছু না, একদম কিছু খাবে না তো? একদম বাড়ি চলো। আচ্ছা ব্যাগটা স্যার আপনার কাছে না? হ্যাঁ 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 গোবিন্দা বল। আরে আরে আমাদের হাবে একটা ফাইবার কেটে কেটে গেছে ডাল্লাবে, ওই জন্য ওইখানের জন্য বন্ধ হয়ে আছে। এখন অতগুলো ফাইবার কেটেছে তো ওখানে সব জোড়া লাগাচ্ছে একসাথে, ওই জন্য একটু সমস্যায় পড়ে গেছে। আই সকালবেলা গিয়ে হয়েছে এটা, মানে একসাথে অনেকগুলো কোম্পানি তার কেটেছে তো এবং কার তার কোন এরকম সব কেউ বুঝতে পারছে না, এরকম সমস্যায় পড়েছে তিন চারটে কোম্পানি। আরো গেলো তো যাবো কাজটা, এখানে আধ ঘন্টার থেকে 45 মিনিটের মধ্যে হয়ে যেত। ওই আমরা লেটে ঢুকলাম একটু, ওই জন্য একটু লেট, আর লোক চলে এলো সব, নাহলে হয়ে যেত, ফাঁকা ছিল, ওই জন্য বাবাদের ফোন করছি। আমরা তো আর জামের মধ্যে করতে করতে আসছে, দেখো একটু ঠান্ডা ফান্ডা কিছু খাবে? ঠান্ডা খেলে পারা তো কটা বাজে দুটো আড়াইটে? ফ্লাইওভার দিয়ে একটা রাস্তা আছে চিনি না, হারিয়ে। হ্যাঁ রাজু বলছি, না 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 ও সুখদেব, আর সুখদেবের শালা ছিল। হ্যাঁ 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 দাঁড়া আমি ঢুকবো। আমি একটা সেলফি স্টিক কিনেছি বুঝেছেন, সেলফি স্টিকটার মধ্যে দেখছি মানে ওই পয়েন্টটা লাগালে যে ছবিটা টিপলে ছবিগুলো ওঠে না, ওইটা কোনো কি অপশান আছে নাকি কোনো একটা? অটোমেটিক অপশান, অটোমেটিক চলে আসে, দেখতে হবে তার কি আছে, নাহলে তো ফেরত পাঠাতে হবে। ফালতু কাজের জিনিস না, ওটা নিলাম কেন? ওই ওই মাঝে মাঝে ঘুরতে যাই না ওইখানে কিছু, এইখানে আমার লাগে না, এইখানে পাড়াতে কোনো জায়গায় আমি ছবি তুলিও না। আর আমি যে ছবিগুলো পাঠিয়েছিলাম ওইগুলো স্যার এগুলো হয় না? না ওগুলো হয়নি এই কারণে যে
ওরকম করেছে ওটা বড় ভাই এটা তো ছোট ওই যে নর্দমাটা আছে ওই নর্দমাটাকে নদী বলে কলকাতার নর্দমা নদী হয়ে গেছে হাওড়া পোল বানিয়ে দিয়েছে লোকে তো এইটাই দেখবে না বলেছিল কিছুটা তো করেছে এখানে যে সূর্যমুখী ফুল করেছে ধারাবাহিক ভাবে
ডান দিকে হ্যাঁ আমনি তো হ্যাঁ দেখলাম
তার ছেলের বউ ভাত এখানে এসে খেয়ে গেছিলাম ডান দিকে মদন দা। হ্যাঁ ছেলের বউ ভাত বলে যে বিয়ে করো না যেটা প্রথম বড় ছেলে এখানেই তো আমরা খেয়ে গেলাম অনেক লোক এসে বাবা রোজগারের টাকা নিয়ে করলো না কত রকম খাওয়া হ্যাঁ 200 কোটি টাকা খরচা করে রাত্রি তখন 11:30-12টা প্রায় কাছাকাছি হ্যাঁ তখনও যা এক একটা স্টলে খাবার বেঁচে আছে আমাদের মতন লোকেদের বিয়ে বাড়িতে আরও 300-400 করে খেয়ে নেবে এক একটা আইটেম স্টলে ধরো বাঙালি আইটেম যারা করেছে সেইটা গুজরাটি আইটেম করেছে হ্যাঁ কাশ্মীরি আইটেম মারোয়াড়িদের নিরামিষ আইটেম এই এক একটা জাতির এক একটা খাবার আইটেম করেছে সব আলাদা 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 তাতে এক একটাতে তোমার 300-400 করে লোক খেয়ে যা বেঁচে যাবে যা খাবার বেঁচে গেছে এসছে প্রচুর ওরা তো অ্যারিস্টোক্রেট লোক এসছে আমাদের সাধারণত লোকের বাড়িতে কী হয় লোকে পেরে পুড়ে খায় এদের তো সেরকম আসে না ধরো একটা চিংড়ি খেলো এইরকমই ব্যাপারটা হয়েছে প্রচুর খাবার প্রচুর খাবার আমরা তো ঘুরে ফিরে খেয়েছি ঘুরে ফিরে সব জায়গায় হ্যাঁ প্রথমটা খেলাম ব্যারোটার সাথে ধাক্কা খেতে ব্যারোটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম তারপরে আবার আবার একটু ঘুরে একটু শরবত ফরবত খেয়ে একটু ঘুরে ড্যান্স দেখলাম ঋতুপর্ণার ড্যান্স ফ্যান্স দেখে দেখে তারপরে আবার হ্যাঁ হ্যাঁ ঋতুপর্ণা ড্যান্স করছিল যেরকম সিনেমাতে যেরকম ফাংশন দেখো ওরকম ফাংশন হচ্ছিল এই তো বলছি খরচা ছোট ছিল তো দক্ষিণেশ্বর না কথা কোথা কলেজে মেয়েটাকে বিয়ে করেছে ওর বেলা এত খরচা বাড়ি কেন একবার কেস খেজে না এরপর আবার করলে আবার কেস খাবে ওই ছোট ছেলের ক্ষেত্রে করেনি সেরকম এবার লালু ছেলে বিয়ে লালু ছেলে পেপারে দিয়েছিল দুটো ছেলে সাতখানা মেয়ে না মুখ্যমন্ত্রীর দায়িত্বটা চলেছিল না রেলমন্ত্রী তার আগে ওই জন্য আর রিক্স নেয়নি সময় পায়নি ওইটা যদি না হতো তাহলে ঘুরতে দেবে চালাবে 40 আর 50 ছোট গাড়ি 60 ওই যে ইয়ার স্পিড কন্ট্রোল হচ্ছে যেই টপ কাবে কাজ করছো
চলে আসে ফটাফট লেগে পড়ে, ওই গাড়ি পারলো না আরো গাড়ি দেখে নেয় করে দিয়ে যায়। ওই সুমো করে মহিলা করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু ঘন্টার ভেতরে এসে করে দিয়ে যায়। আর এই কোম্পানিটা হয়েছে হতচ্ছাড়া, মানে এত বিরক্তকর, এ অন্য লোকের ভরসা, মানে নিজেদের তো অত ক্ষমতা নেই গাড়ি রাখার, অত লোক লেবার রাখা, এরা আবার ভায়া দেয় অন্য লোককে, এবার তারা তাদের মতন সময় মতন করে আসে।
উনকে সাজিয়ে দিয়েছে। লন্ডন টাওয়ারের ঘড়ি স্লো যাচ্ছে, ড্রাইভারটা অনেক বড়।